আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 11 জুলাই দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট মোড রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চল মূলত চকরিয়া এবং লামা, আলীকদম, কাগড়াচড়ি, থানসি এই সমস্ত জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাকি জায়গায় তেমন বৃষ্টিপাত নেই, আকাশটা মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। কুতুবদিয়া, কক্সবাজার আমরা দেখতে পাচ্ছি, চকরিয়া সদরে, অন্যদিকে টেকনাফ এই সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম। তো বৃষ্টিপাত কিন্তু খুবই প্রয়োজন দেশের দক্ষিণাঞ্চলের মানুষজনের জন্য। চট্টগ্রাম, মহেশখালী, তারপর এখানে কুতুবদিয়া, কক্সবাজার এলাকার জন্য বৃষ্টি কিন্তু অনেকটাই প্রয়োজন, কারণ এখানে চাষিদের অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। কেউ কিন্তু হাল চাষ করতে পারছে না। দেশের দক্ষিণাঞ্চল কিছুটা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, সাতক্ষীরা, এছাড়া শিবনগর, সুন্দরবন, মূলত খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়। খুলনা বিভাগের সমস্ত জায়গায় বৃষ্টিপাত নেই, খুলনা বিভাগের 30% জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, যা কিন্তু স্বল্পস্থায়ী কিছুক্ষণের জন্য, কোথাও টানা ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে না। এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত নেই এই মুহূর্তে। সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, অন্যদিকে ময়মনসিংহ বিভাগের একদম উত্তরে কিছু জেলা, এছাড়া রংপুর বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত তেমন নেই বললে চলে। ঢাকা বিভাগের মধ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া, স্বাভাবিক বৃষ্টিপাত নেই। কুমিল্লা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, সদর, রাজশাহী, পাবনা, শাইলকোপা, ফরিদপুর, নাগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া বৃষ্টিপাত নেই। কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় বৃষ্টিপাত নেই। আগামীকালের পূর্বাভাসে সরাসরি আমরা চলে যাব, দেখব আমরা আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস দেখাচ্ছে মডেল। দেখতে পাচ্ছি আগামীকালও একটু লাইভ ট্রেক করে আমরা 11 জুলাই আপডেট দেখব। বৃষ্টিপাত আগামীকালও তেমন নেই। গতকালের পূর্বাস অলরেডি বলা হয়েছে, ঠিক পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা, ঠিক পূর্বাস অনুযায়ী পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে যাচ্ছে অলরেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালও দেশের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম, বৃষ্টি হওয়ার চান্স কিন্তু তেমন দেখা যাচ্ছে না। দেশের দু একটি অঞ্চলে ক্ষুদ্র আকারে বৃষ্টিপাত হলেও হতে পারে, মূলত সম্ভাবনা অনেকটাই কম। যেমনটা প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে দেশের কিছু কিছু এলাকা, ঠিক সেভাবে দেশের দু একটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থেকে যায়, বা এই যে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত নেই। তবে এই সময় সিলেট বিভাগের কিছুটা, এই যে উত্তরে কিছু জায়গায় স্বল্পস্থায়ী কিছুটা বৃষ্টিপাত দেখাচ্ছে, এরপরে বৃষ্টিপাত নেই। এ হচ্ছে মূলত আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে আগামী 3 দিনের বৃষ্টির পরিমাণ মোড়টা একটু দেখিয়ে দেব। সরাসরি আমরা আগামী 3 দিনের বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি অনেকটাই কম, মূলত রংপুর নেই, বৃষ্টিপাতের চান্স অনেকটাই কম। খালাই, রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া ঢাকা, ফরিদপুর, দেখতে পাচ্ছি এখানে এই যে মেহেরপুর, শাইলকোপা, পাবনা, নাগরপুর, ফরিদপুর নেই, বৃষ্টিপাত নেই। মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর সেনবাগ, কুমিল্লা, ঢাকাতে তেমন বৃষ্টির চান্স দেখা যাচ্ছে না। দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের কিছু জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে মডেল। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই, তবে সমুদ্রতে ভালো বৃষ্টিপাতের চাঁদ দেখাচ্ছে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে। আগামী 5 দিনে যদি আমরা একটু আপডেট দিয়ে দিই, এই যে 5 দিনের ম্যাপ যদি আমরা দিই, তাহলে দেখতে পাচ্ছি আগামী 5 দিনের মধ্যে দেশের মধ্যে অতি ভয়াবহ ভারী বর্ষণ বা ভারী বৃষ্টির দেখাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার যদি আমরা একটু মডেলটা একটু চেঞ্জ করি, সরাসরি আমরা চলে যাব জিএফএস মডেলের রিপোর্ট অনুযায়ী। আমরা জিএফএস মডেল রিপোর্টটা যদি দেখি, আগামী 3 দিনের মধ্যে ঠিক একই অবস্থায় বৃষ্টিপাতের চান্স অনেকটাই কম। এবার আমরা মডেল আরেকটু চেঞ্জ করে দেখতে পাচ্ছি আইকন মডেলটা যদি আমরা দেখাই, আইকন মডেল রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। ঠিক একই এই যে 3টি মডেলের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, দেশের কয়েকটি অঞ্চলে ক্ষুদ্র বৃষ্টি হবে, এরকম পরিস্থিতি। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।